সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি প্রফেশনাল মোড থেকে কিভাবে আপনারা যে কাউকে কিন্তু ম্যানেজার অ্যাক্সেস বা অ্যাডমিন অ্যাক্সেস দিতে পারবো। আমাদের অনেকেরই প্রবলেম হচ্ছে, আমাকে অনেকেই রিকোয়েস্ট করছেন যে আমরা আমাদের আগে যে ক্লাসিক মোড ছিল সেখানে আমরা খুব সহজে কিন্তু আমরা অ্যাক্সেস দিতে পারতাম, কিন্তু প্রফেশনাল মোডে আসার কারণে আমাদের দেখা যাচ্ছে যে ওই অপশনগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। যেমন আমরা যদি ক্লাসিক মোডে যাই আমাদের একটা পেজে, এটা হচ্ছে আমাদের একটা পেজ আমার নিজের নামে, তো এখানে কিন্তু আমি সহজেই দেখেন আমি যে কাউকে কিন্তু ম্যানেজার অ্যাক্সেস দিতে পারবো। আমি কোথায় যাব? সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে আমাদের এখান থেকে আমরা চলে যাব পেজ রুলস। পেজ রুলসে গেলেই কিন্তু আমরা দেখতে পারবো যে কারা কারা আমাদের পেজে মানে ম্যানেজার অ্যাক্সেস আছে বা অ্যাডমিন আছে, এবং এখান থেকে কিন্তু আমরা খুব সহজেই ইজিভাবে আমরা কিন্তু যে কাউকে কিন্তু ম্যানেজার অ্যাক্সেস বা অ্যাডমিন অ্যাক্সেস আমরা দিতে পারি, একদম সিম্পল। কিন্তু বর্তমানে প্রফেশনাল মোড হওয়ার কারণে দেখা গেছে যে আমাদের অনেকেরই এই সমস্যাটা হচ্ছে যে তারা এই অপশনগুলো খুঁজে পাইতেছি না। আমরা মানে আমি যদি দেখাই আপনাদেরকে যে এই অপশনগুলো খুঁজেই পাওয়া যাচ্ছে না, তো তাহলে আপনারা কীভাবে এই কাজগুলো করবেন? তো আমাদের কম বেশি সবারই এই অপশনটা খুবই গুরুত্বপূর্ণ, সবারই কম বেশি লাগে। যেমন আজকে আমি একটা অ্যাড ক্যাম্পেইনের কাজ লোকাল মার্কেটে মানে পাইছি, সেটা করার জন্য এখন তার ওইখানে গেছি, যাওয়ার পরে দেখি যে প্রফেশনাল মোড। এখন প্রফেশনাল মোড থেকে কীভাবে এখানে অ্যাক্সেস দিতে হয় সেটা অনেকেই জানে না, আমিও প্রথম জানি নাই। পরে আমি একটু ঘাটাঘাটি করার পরে দেখলাম যে না, এখান থেকেও প্রফেশনাল মোড থেকেও অ্যাক্সেস দেওয়া যায়। তো চলুন আমরা দেখি কীভাবে আমরা প্রফেশনাল মোড থেকে আমরা অ্যাক্সেস দিতে পারি, আমরা যে কাউকে অ্যাক্সেস দিতে পারবো। তো এখানে দেখেন প্রফেশনাল মোডে আমরা যদি থাকি তাহলে আমরা ডাইরেক্ট কোথায় চলে আসবো? আমাদের প্রোফাইলে। প্রোফাইলে আসার পরে আমাদের প্রোফাইল এরকম দেখাবে, আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি, আপনারা মোবাইল থেকে হয়তো অন্যরকম দেখতে পারেন। তো আমি কম্পিউটার থেকে দেখ, আপনারা চাইলে মোবাইলকেই আপনারা চাইলে ডেস্কটপ মোড করে নিতে পারেন, তাহলে আশা করি আপনি এই জায়গায় চলে আসতে পারবেন আমার মতো। তো আমরা সরাসরি প্রোফাইল আসার পরে উপরে দেখে লেখা আছে প্রফেশনাল ড্যাশবোর্ড, আমরা এখানে ক্লিক করব। এটা একটু ব্যতিক্রম কিন্তু এখানে করা যায়, সবই সমস্যা নেই। তো অনেকে আছে এই অপশনগুলো জানেন না, আশা করি আজকে আপনারা জানতে পারবেন। তো এখানে আসার পরে দেখেন নিচের দিকে আসবো, হোম, ইয়োর পেজ, পোস্ট, অডিয়েন্স, নিচের দিকে আসবো। দেখেন এখানে লেখা আছে পেজ অ্যাক্সেস। প্রফেশনাল মোডে ক্লিক করার পরে আমরা চলে আসবো পেজ অ্যাক্সেস, আমরা এখানে ক্লিক করব পেজ অ্যাক্সেসে। তো ক্লিক করার পর আমাদেরকে নিচের দিকে নিয়ে আসবে, দেখেন অ্যাডে এখানে লেখা আছে পিপল উইথ টাক্স অ্যাক্সেস। ওকে, আমরা অ্যাড নিউ এখানে আমরা ক্লিক করব, এখান থেকে আমরা নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করে আপনি যে পেজের ভিতরে মানে যাকে আপনি অ্যাক্সেস দিতে চাচ্ছেন তার ইমেল অ্যাড্রেস অথবা ইউজার নেমটা দিয়ে দেবেন। আমি ধরেন আমার ইউজার নেমটা দিয়ে দিই, ধরেন আমার ইউজার নেমটা লেখার পরে আমার এই আমার অ্যাকাউন্টটা চলে আসছে, আমি চাচ্ছি যে আমার আরেকটা প্রোফাইলের ভিতরে আমি এটা অ্যাক্সেস দিতেছি। তো আপনি কী কী পাওয়ার দিয়ে দেবেন সেটা এখানে বলা আছে। তো আমি এখানে সবগুলো পাওয়ারই তাকে দিয়ে দিব, যে তিনি যেন অ্যাডও চালাইতে পারে, সব কিছু পাওয়ার দিয়ে দিয়ে আমি কী করব, গিভ মি অ্যাক্সেসে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটা আছে সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে ইনভাইটেশন এক্সপায়ার ইন 30 ডেজ, তার মানে এটা ইনভাইটেশন কোডটা 30 দিন পর্যন্ত থাকবে, তার মধ্যে যদি অ্যাকসেপ্ট করলো না করলে এটা কিন্তু ম্যাথ ফুরে যাবে, আমাদের মোবাইল রিচার্জের মতো। মোবাইলে যেমন আমরা কার্ড রিচার্জ করি সেরকম এখানে টাইম থাকবে 30 দিনের পরে, আমরা এটার এই অ্যাক্সেসটা আর কোনো কাজে লাগবে না। যদি এর মধ্যে যদি তিনি অ্যাকসেপ্ট না করে ইনভাইটেশন কোডটা তাহলে ডিক্লাইন হয়ে যাবে। তো আমরা দেখেন এখানে করার পরে আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা যখন আমাদের প্রোফাইলে চলে আসব, তো আমরা এখান থেকে যে আমি ইনভাইটেশনটা পাঠাইছি সেটা আমি কীভাবে দেখব? আমি দেখেন এখানে আমার নোটিফিকেশনটা চেক করব, আমার প্রোফাইলের নোটিফিকেশনটা চেক করলে আমি দেখতে পারবো যে আমাদের এখানে রাজু আহমেদ ইনভাইট করছে কি ম্যানেজার পদে, এটা হচ্ছে তার পেজে। যদি আপনি চান এখানে ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করতে যদি চান তাহলে এখানে ক্লিক করুন। আমরা এখানে ক্লিক করব, আমরা নোটিফিকেশনে ক্লিক করার পরে আমাদের এই জায়গায় নিয়ে আসবে, তার পেজে নিয়ে আসবে। আগে আমরা ওইখান থেকে অ্যাকসেপ্ট করতে পারতাম কিন্তু এখানে এখন চেঞ্জ হয়ে গেছে। আমরা কি করব, এখান থেকে দেখেন লেখা আছে রিভিউ ইনভাইটেশন, তো আমরা এখানে ক্লিক করব। যদি আপনার মনে হয় যে এই পেজের ভিতরে অ্যাক্সেস নেওয়ার দরকার পড়ে তাহলে আপনি এখানে ক্লিক করবেন, আর যদি মনে হয় যে না
নেওয়ার দরকার নাই, তাহলে ডিক্লাইন করে এটা ডিলিট করে দিতে পারেন, মানে হচ্ছে তার ক্যান্সেল করে দিতে পারেন রিকোয়েস্টটা, সেটা আপনার রুচি। যেহেতু আমি চাচ্ছি যে আমার এই পেজের ভিতরে আমি অ্যাক্সেস চাচ্ছি, তো আমি সেজন্য কী করবো, রিভিউ ইনভাইটেশনে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে সেমভাবে এগুলো কী কী পদ দিছি সেগুলো আমি এখানে চাইলে দেখতে পারবো। দেখার পরে আমি এবার যদি আপনার মনে হয় যে আমার আরও কিছু পাওয়ার দরকার, তাহলে বায়ারকে বলে দিবেন যে দেখো তোমার আরও কিছু পাওয়ার দিতে হবে, এগুলো হইলে আমি কাজটা করতে পারবো। তাহলে বায়ারকে বলে দিলে বায়ার বুঝতে পারবে। তো আপনি সেমভাবে ওইটা হয়ে যাওয়ার পর এরকম আসবে, আমার যেহেতু সবগুলো পাওয়ার দিয়ে দিছে, আমাকে আর কষ্ট করে মানে তাকে বলার দরকার নাই। আমি নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করে আমি এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করব। তাহলে আমার অ্যাকাউন্টে মোটামুটি মানে তার অ্যাকাউন্টে আমি চলে আসতে পারবো। আমি সুইট বিজনেসে গেলে বা সুইট পেজে গেলে আমি দেখতে পারবো যে তার ম্যানেজার অ্যাক্সেস আমি পেয়ে গেছি, তার পেজের অ্যাক্সেস আমি পেয়ে গেছি, বুঝছেন। এই দেখেন আমি কিন্তু তার পেজের অ্যাক্সেসটা পেয়ে গেছি, একদম সিম্পল। এবার এইটুকুই কাজ, আপনি আশা করি করতে পারবেন, একদম সিম্পল। হ্যাঁ, এবার ধরেন আমি চাচ্ছি যে আমার আবার প্রোফাইলে চলে যায়, আমি ব্যাক করি আগের মতো। এবার আমি চাইলে ওইখান থেকেও যাই, এবার দেখতে পারি যে আমার হয়েছে কি না। আমি প্রোফাইল ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে আমি চলে যাব প্রোফাইল ড্যাশবোর্ড, না সরি প্রফেশনাল ড্যাশবোর্ড। এখানে ক্লিক করার পরে আমি নিচের দিকে আসবো, পেজ অ্যাক্সেস, পেজ অ্যাক্সেসে আমি যাবো যে আসলে কি আমার পেজ অ্যাক্সেসটা দিছে কিনা সেটা দেখার জন্য। তো আমি কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে পেজ অ্যাক্সেস দেওয়া হয়ে গেছে, শহীদ আকন্দকে পেজ অ্যাক্সেস দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার আমি চাইলে এটা আমি ডিলেটও করে দিতে পারবো, এখান থেকে চাইলে আমি ডিলেট বা রিমুভ করে দিতে পারবো তাকে, ঠিক আছে, অথবা লেভেল চেঞ্জ করে দিতে পারবো, সমস্যা নাই। তো এটা আপনার রুচি, যদি চান যে আমি ডিলেট করে দিতে, তাহলে এখানে ক্লিক করে রিমুভ করে দেবেন, হয়ে যাবে আপনার ডিলেট। তো আশা করি এইভাবে আপনারা প্রফেশনাল মোড থেকে আপনি সহজেই যে কাউকে অ্যাক্সেস দিতে পারবেন আপনার পেজের। তো আই হোপ যে আপনার একটু হলেও কাজে লাগলো করে, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।